Dear students, assalamu alaikum and good day. Shobai nishchoi bhalo achen. Ajke ami IAS grammar er jonno je speaking third part 3 niye ajke apnader sathe kotha bolbo. Ar jehetu ami purbe bolechhilam apnaderke je IAS er jonno ki ki dhoroner grammar proyojon hoy, shei grammar gulo ki kibhabe shekha dorkar, shegulor upor ami video korbo, tai ami series video kore jacchi. Tobe ei series ta onek long series hobe na. Ei dui ekta video hoyto korbo ar shorboccho apnader jonno. স্পিকিং টেস্টের ক্ষেত্রে অবশ্যই অন্যান্য যে গ্রামারগুলো আছে যদি আমরা চিন্তা করি যে আইএস রাইটিংয়ের ক্ষেত্রে সেগুলো নিয়ে আমি আলাদা ভিডিও করবো, আলাদা লেসন করবো। তো স্পিকিং টেস্টে আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছিলাম যে প্রায় টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবং কম্পারেটিভ সেন্টেন্স এগুলো আপনাকে ভালো করে শিখতে হবে স্পিকিংয়ে ভালো করতে হলে। তো এখন আমি আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা ঠিক শিখতে হবে এরকম না, তবে এটা কমন মিস্টেক। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দেশের স্টুডেন্টরা খুবই 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 কমনলি কিছু ভুল করে থাকে আইএস স্পিকিং টেস্ট যখন দেয় তখন, সেক্ষেত্রে হ্যাঁ যাদের বেসিকে একটু সমস্যা আছে তারাই বেশি ভুল করে, যাদের বেসিকটা তেমন সমস্যা নেই তারা অনেক ক্ষেত্রে এই ভুলগুলো করে না। তো সেই বিষয়টা কি, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় যে আইএস স্পিকিংয়ে যখন আমরা কথা বলি তখন আমাদেরকে সিঙ্গুলার এবং প্লুরাল দুটো নাউন নিয়েই কথা বলতে হয়, অর্থাৎ আমাদেরকে একবচন নিয়েও কথা বলতে হয় এবং বহুবচন নিয়েও কথা বলতে হয়। তো আমরা অনেক সময় এটা ঠিক যেহেতু মানে একবচন থেকে বহুবচন করা, বহুবচন থেকে একবচন করা এই জিনিসটার সাথে আমরা অভ্যস্ত না, এই কারণে আমরা যেটা করি অনেক সময় যে যেখানে এস লাগানো প্রয়োজন সেখানেও এস লাগিয়ে দিই, যেখানে প্রয়োজন নাই সেখানেও এস লাগিয়ে দিই, ঠিক আছে। তো এই ভুলগুলো আমরা করে থাকি, তার মানে আমাদের সিঙ্গুলার এবং প্লুরালে কিন্তু আমাদের প্রচুর ভুল হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি যে স্টুডেন্টরা মানে মেল ফিমেল মানে হচ্ছে গিয়ে ফেমিনিন জেন্ডার এবং মেসকুলিন জেন্ডারেও কিন্তু ভুল করে থাকে, অর্থাৎ হচ্ছে গিয়ে পুরুষকে নিয়ে বলতে যে বা মেয়েকে নিয়ে বলতে যে হি শিগুলো বারবার বলে ফেলতেছে। তো এটা আমার স্টুডেন্টরাও করে, এই কারণে আসলে আমি আজকে এই ভিডিওটি আপনাদের সাথে আপনার জন্য করেছি। সেটা হচ্ছে যে আমরা কথা বলার সময় এই জিনিসটা খেয়াল রাখবো যে প্রথমত যদি আমরা কোনো ফিমেল ক্যারেক্টার নিয়ে কথা বলি তাহলে অবশ্যই ফিমেল ক্যারেক্টারের জন্য যেহেতু ইংরেজিতে স্পেসিফিক, বাংলায় এটা নাই বাট ইংরেজিতে স্পেসিফিক কিছু ওয়ার্ড আছে, কিছু প্রোনাউন আছে, সেগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে, লাইক শি, হার, তাই না? এই এই প্রোনাউন দুটো ব্যবহারে আমাদেরকে একটু বেশ খেয়াল রাখতে হবে। আমরা যদি কোনো ফিমেল ক্যারেক্টার নিয়ে কথা বলি আমাদের আইএস স্পিকিং টেস্টে বা কিউ কার্ডে যদি আমাকে বলতে হয় তাহলে সেক্ষেত্রে সেই ফিমেল ক্যারেক্টারের ক্ষেত্রে কিন্তু, যেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা মেল ক্যারেক্টার নিয়ে সবচেয়ে বেশি কথা বলি, এই কারণে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে হিস, হি বা হিম বা হিস এগুলো ব্যবহার করার। কিন্তু যেহেতু আমরা ফিমেল ক্যারেক্টার নিয়েও আমাদেরকে কথা বলতে হতে পারে যদি আমাদের আইএসে যদি এরকম কোনো একটা টপিক চলেই আসে তখন আমাকে ওই মানে হি এবং মানে শি এবং আর এই দুটো অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে যেটা বললাম যে আমাদের এস বা ইয়েস ব্যবহারের যে ব্যবহার মানে ব্যবহারের যে বিষয়টা সেটা আমরা অনেক সময় ক্লিয়ার না। তো এটার উপরে আমার বেশ কিছু ভিডিও করা আছে, তবে এইভাবে লেসন আকারে করা নেই, ভিডিওগুলো একটু বড়, যেহেতু আমরা সেই আমি সেই ভিডিওগুলো লাইভ ভিডিও করেছিলাম তাই ওই লাইভ ভিডিওর প্লেলিস্টটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিলাম, সেখান থেকে আপনি এস বা ইয়েস বা কাউন্টেবল আনকাউন্টেবল নাউন এগুলোর উপরে একটা প্রপার আইডিয়া পেয়ে যাবেন। তবে সিঙ্গুলার প্লুরাল যদি আপনাকে বুঝতে হয় প্রথমে আপনাকে বুঝতে হবে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। কাউন্টেবল নাউন কি, আনকাউন্টেবল নাউন কি, এই বিষয়গুলো ভালো করে বুঝে তারপরে আপনাকে অথবা সিঙ্গুলার এবং প্লুরাল তারপরে বুঝতে হবে। তো এই কাউন্টেবল আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার প্লুরাল এগুলোর উপরে আমি আমার এই চ্যানেলে কিছু লাইভ ভিডিও করেছিলাম এবং সেখানে আমাদের অনেক স্টুডেন্ট সরাসরি পার্টিসিপেট করেছিলেন। তো সেই ভিডিওগুলোর যে প্লেলিস্ট সেটা আমি দিয়ে দিলাম আপনাদের মানে এই ভিডিও ডেসক্রিপশনে, সেটা একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন। আর আইএস স্পিকিং টেস্টে যে বিষয়গুলো খুবই জরুরি সেটা হচ্ছে গিয়ে আপনি মানে গ্রামারের ক্ষেত্রে আপনি অবশ্যই টেন্স খেয়াল করে আপনি ইংরেজিতে কথা বলবেন, আপনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ব্যবহার করবেন, আপনি কম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করবেন এবং লিঙ্কার্স ব্যবহার করে সেন্টেন্সের মাধুর্য টানার চেষ্টা করবেন। আর হচ্ছে গিয়ে ফাইনালি যে কমন মিস্টেকটা আমরা করে থাকি কাউন্টেবল আনকাউন্টেবল বা সিঙ্গুলার প্লুরাল, সেই মিস্টেকগুলো যাতে আপনার না হয় সেই দিকে অবশ্যই আপনি খেয়াল রাখবেন। এবং এগুলোর উপরে যদি আপনার মানে আমি যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো যদি এনাফ মনে না হয়, যদি মনে হয় যে আরও দরকার তাহলে একটু কষ্ট করে কমেন্টে লিখে দিবেন, অথবা আপনারা কোনো পার্সোনাল টিচার বা পার্সোনাল কোনো একটা গাইডলাইন কারো কাছ থেকে নিয়ে এই বিষয়গুলো আপনি ক্লিয়ার হয়ে যেতে পারেন। এই বিষয়গুলো যদি আপনি ক্লিয়ার হয়ে যান তাহলে দেখা যাবে যে তুলনামূলক আপনি আইএস স্পিকিং টেস্টের গ্রামার সেকশনে অনেক ভালো কিছু করেছেন এবং আপনি ইংরেজিতে কথাও অনেক বেশি বলতে পারতেছেন, গ্রামার ঠিক হয়ে গেলে আপনি ইংরেজিতে কথা অনেক বেশি বলতে পারবেন। তবে প্রথম প্রথম যখন আমরা ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করি বা আইএলসের জন্য যখন আমরা প্র্যাকটিস শুরু করি প্রথম প্রথম কিন্তু আমাদের ফ্লুয়েন্সিই আসে না, এই কারণে প্রথম দিকে আসলে আপনি গ্রামারের দিকে নজর দিবেন না, আপনি গ্রামারের দিকে নজর দিবেন হচ্ছে এর পরের ধাপে বা পরের স্টেজে, প্রথমে আপনি ফ্লুয়েন্সির দিকে নজর দিবেন, আপনার যেন ইংরেজি কথা বলতে পারেন, আপনি যেন 2-4-5 মিনিট যে কোনো বিষয়ের উপর ইংরেজি কথা বলতে পারেন, আপনার প্রথম টার্গেট হবে বা প্রাইমারি টার্গেট হবে হচ্ছে এটা।
সেটা বলার পরে তারপরে আপনি নজর দিবেন হচ্ছে গিয়ে গ্রামারের দিকে। আর গ্রামারের দিকে যখন নজর দিবেন তখন আমি যে যে গ্রামারগুলো স্পেসিফিক্যালি আপনাদেরকে বলেছি সেই গ্রামারগুলো আপনি অবশ্যই খেয়াল করবেন এবং সেগুলো দিয়েই আপনি স্পিকিং করার চেষ্টা করবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আসলে গ্রামার আইএস স্পিকিং টেস্টের জন্য যে গ্রামার ভিডিওগুলো সেটা আমার খুব শর্ট ভিডিও, কিন্তু এই ভিডিওতে আমি গ্রামার শেখাচ্ছি না, বাট গ্রামার কোনটা কোনটা আপনার শেখা দরকার সে তার উপরে একটা ভালো আইডিয়া দিচ্ছি, এবং যে গ্রামারগুলোর উপরে আমার ভিডিও করা আছে সেগুলো লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা ওই গ্রামারগুলো দেখে মোটামুটি আইডিয়া ক্লিয়ার হতে পারবেন। এছাড়া তো ইউটিউবে অনেক ভিডিও আছে, শুধুমাত্র আমার চ্যানেলের ভিডিও দেখবেন তা কেন, সবার ভিডিওই দেখেন যেটা আপনার কাছে ভালো লাগে। আমি দেখেছি, আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক শিক্ষকদের আমি ইউটিউবে ভিডিও দেখি, এবং আমার চাইতে অনেক জুনিয়র শিক্ষক এবং আমার চ্যানেলের চাইতে তুলনামূলক কম গ্রো করেছে এরকম অনেক চ্যানেলের ভিডিও আমি দেখে যেগুলো ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে যে তাদের টেকনিকগুলো খুবই 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 ভালো। তবে আমি এখানে স্পেসিফিক্যালি কোনো মানে চ্যানেলকে রেফার করছি না, আপনারা একটু সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন। বাংলাদেশ ভারত সব জায়গায় খুব ভালো ভালো চ্যানেল আছে, সেই চ্যানেলগুলো বাংলায় করা, এই চ্যানেলগুলো একটু দেখবেন, প্লাস আমাদের চ্যানেলটাও দেখবেন। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।